नमस्कार बंधुरा, तनहिर पाकशालाते सबाई के स्वागत। आमार आजकेर रेसिपी कचु पाताय चिंगड़ी। गरम भातेर साथे एटा खेते किन्तु असाधारण लागे। बानानो जेमनि सहज, खेतेओ तेमनि सुस्वादु। जदि केउ ना खेये थाकेन ताहले अनुरोध करब एकबार अन्तत एई रेसिपिटा ट्राई करबार जन्य। देखे नेওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটি। কচু পাতায় চিংড়ি বানাবার জন্য নিয়েছি আটটা ছোট বড় সাইজের দুধ কচু পাতা, আর নিয়েছি 500 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি। চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দেওয়া আছে। এবার এই ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া চিংড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। কচু পাতাগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর পেছনের যে শিরাটা আছে সেটাকে একটুখানি কেটে দিচ্ছি। প্রত্যেকটা কচু পাতার পেছনের এই মোটা শিরাটা একটুখানি কেটে নিচ্ছি। এবার সবকটা কচু পাতা একসাথে এইভাবে ফোল্ড করে নিয়ে তারপর পাতাগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। এইভাবে যদি ফোল্ড করে নেওয়া হয় তাহলে কুচোতে কিন্তু মানে কাটতে সুবিধা হয়, তাই আমি এইভাবে ফোল্ড করে নিয়ে কাটছি। পাতাগুলোকে আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি বলে কাটার পর আর এগুলোকে ধুচ্ছি না। এবার এই কেটে নেওয়া কচু পাতাগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 4-5 সময় ধরে কচু পাতাটাকে ভাপিয়ে নেব। অনেক সময় দেখা যায় কচু পাতাতে গলা ধরে বা গলা কুটকুট করে। যদি অল্প একটু লবণ আর অল্প একটু তেঁতুল দিয়ে আপনারা কচু পাতাটাকে ভাপিয়ে নেন তাহলে আর গলা ধরার সমস্যাটা থাকে না। কচু পাতাটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর আমি যে কচু পাতাটা ব্যবহার করেছি তাতে গলা একেবারেই ধরে না বলে আমি এর মধ্যে লবণ বা তেঁতুল কিছুই ব্যবহার করিনি, মানে কোনো টক জাতীয় জিনিস এর মধ্যে ব্যবহার করিনি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিংড়িটা দিয়ে মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে চিংড়িটাকে ভেজে দেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু চিংড়ি ভাজবার একেবারেই দরকার নেই। চিংড়ি যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায়, তাই মিনিট 3-4 সময় ধরে আমি চিংড়িটাকে ভেজে নিলাম। এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। চাইলে আপনারা এখানে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দিলাম 1 টেবিল চামচ গ্রেটেড নারকল। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। হাফ কাপ পরিমাণে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। চাইলে আপনারা পোস্ত দিতে পারেন, তবে কচু পাতাতে পোস্তটা খুব একটা ভালো লাগে না। মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। ওই একই মিক্সিং জারে আমি ভাপিয়ে নেওয়া কচু পাতাটাকেও একদম মিহি করে পেস্ট করে নেব। তবে অবশ্যই কচু পাতাটা ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে, তারপর মিক্সিতে পেস্ট করলে ভালো হয়। ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব বেশি ব্যবহার করবার একেবারেই দরকার নেই এই রান্নাতে। তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া কচু পাতা। মিক্সিং জারে হাফ কাপ পরিমাণের জল দিয়ে বাকি কচু পাতাটাও দিয়ে দিলাম। ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কচু পাতাটাকে কষিয়ে নিচ্ছি। কচু পাতাটা মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকল বাটাটা। তবে সম্পূর্ণটা আমি এখন ব্যবহার করছি না, কিছুটা রেখে দিচ্ছি। আর সর্ষে, নারকল, কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও মিনিট 2-1 সময় ধরে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। তারপর চিংড়িটাকে দিয়েও কচু পাতাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এক চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট দু তিনেক সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই মনে করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করবেন, তা না হলে কিন্তু গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকতে পারে। দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে আর রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তবে এক চা চামচ পরিমাণে আমি সর্ষে বাটাটা রেখে দিয়েছিলাম, সেটা একদম শেষে মিশিয়ে দিলাম। এইভাবে যদি শেষে মেশানো হয় তাহলে সুন্দর একটা গন্ধ হয় আর স্বাদটাও হয় ভীষণই ভালো। সব শেষে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। আমাদের কচু পাতায় চিংড়ি কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু মাস্ট। ভালো করে মিশিয়ে দিচ্ছি, তারপর গরম ভাতের সাথে এই কচু পাতায় চিংড়ি আমি সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছেও তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।